বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার রেসিপি হলো আজকে সবজি পরোটা। তো আমার সবজি পরোটাটা আমরা বিভিন্ন সবজি দিয়ে তৈরি করি। আমাদের বাসায় সাধারণত যেগুলি থাকে সেগুলি দিয়ে তৈরি করতে পারি। এটা দিয়েও খাওয়া যায়, আবার সবজি দিয়েও খাওয়া যায়। ওটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। ফুল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার চ্যানেলটা একটু ঘুরে পরোটাটা দেখতে যেত অসাধারণ, খেতে অবশ্যই অনেক অসাধারণ। যারা যারা একবার তো ট্রাই করেন না, আমার পরোটা দেখে পর তারা একবার করে ট্রাই করবেন। তো আমরা ফুল ভিডিওতে চলে যাব। ফুল ভিডিওটা দেখলে বোঝা যাবে যে কত সুন্দর করে পরোটাটা খুব সহজে তৈরি করা যায়। তো আমরা ফুল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি একটা সবজি পরোটা নিয়ে আসছি। তো এই সবজি পরোটাটা আমরা ইচ্ছা করলে সকালেও নাস্তা করতে পারি, বাকি বিকেলেও নাস্তা করতে পারি। তো আমার সবজি পরোটা করার জন্য আমি যে যে সবজি নিয়েছি সেগুলির সাথে পরিচয় করে দিই। আমি প্রথমে নিয়েছি আলু কুচি করে। আলু একটু মোটা করে কুচি করে নিচ্ছি, তারপরে একটু গুঁড়ো গুঁড়ো করে কুচি করে নিয়েছি। তারপর সাথে নিয়েছি আমি বরবটি। বরবটিটা একেবারে ছোটো ছোটো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকলে আরও সবজি নিতে পারেন, শুধু নিতে পারেন। এর সাথে নিয়েছি দুই আইটেমের, এটা হচ্ছে চাউলের গুঁড়া, এটা হচ্ছে ময়দা। তো আমি সবগুলি একসাথে মিক্স করে নিই। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সব সবজিগুলো একসাথে করে ঢেলে নেবো। বরবটিটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ। ঝালটা আপনার পছন্দ মতো দেবেন। ঝালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, ঝালটা একটু কম দিয়েছি। তো এর সাথে দিয়ে দিব আমি একটা ডিম দিয়ে দিব। আপনার চাইলে আলু ডিম দেওয়া যায়। তো আমি একটা ডিম দিচ্ছি, যেহেতু আমি পরোটা তৈরি করবো কম, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর সাথে একটু সাদা সাজানো সামান্য পরিমাণে একটু টেস্টি সস দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়াটা। চাউলের গুঁড়াটা আমি আমার পুরোটা নিবো না, আমি অর্ধেকটা চাউলের গুঁড়া নিবো। তারপরে সাথে নিব আমি ময়দা। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সবগুলি মেখে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মারতে পারেন, তারপরে চাইলে চামচ দিয়েও মারতে পারেন। তো অল্প অল্প করে পানি দিয়ে মিশাইতে হবে। যদি আপনি বেশি পানি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে না। তো আমরা অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রিত করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো আমরা এখন রান্না করতে চলে যাব। তো আমি এই পর্যায়ে একটু নুন দিয়ে দিব, কারণ সবাই কেমন বানায় জানে না। আমি আমার মতো করি। আমি প্রথমে তেল দিই না, পরে আবার তেল দিই। আমি দুই চামচ দিয়ে দিয়ে আস্তে এইভাবে করে দিব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। ঠিক হয়ে যায়, সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা না পারলে একেবারে না দিলে নয়, সেই রকম ভাবেই দিব, যাতে একেবারে না দিয়ে পাল্লা যায়। একটু উল্টিয়ে দিছি, আমার হয়ে গেছে একটা পরোটা। তো আমার প্রথম পরোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পরোটাটা উঠিয়ে ফেলব। আমি এখন আরেকটা পরোটা ভেজে নিব। তো আরেকটা দিয়ে দিলাম, আরেকটা ভাজা হোক, আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজি যে সবজিটা দিয়ে দিচ্ছে সেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার দ্বিতীয় পরোটাটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর, একেবারে কালারে ভরপুর। তো আমি আর একটু কড়া করে নিব। আর যারা একটু কম কড়া পরোটা খান তারা কিন্তু কম ভাজাই খেতে পারেন। তো আমি একটু ভাজাটা বেশি করে নিব। পরোটাটা হয়ে গেছে, আমি পরোটা উঠিয়ে দিচ্ছি। চিকেন পরোটা আমার হয়ে গেছে। এরপর আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। তো এটা আরেক প্লেট হয়ে আসুক, তারপরে উল্টিয়ে দিব। আমার আরেকটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার সবজি পরোটা। আমার সবজি পরোটা যদি আপনাদের কেউ ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।